আমার বৌদোলা খুব ক্রিকেট পছন্দ করে, বললেন রুবেল হোসেন। গত বছরের শুরুর দিকে এক প্রকার গোপনভাবেই বিয়ের কাজটা সেরে নেন টাইগার পেশার রুবেল হোসেন। বাগেরহাটের মুন্সীগঞ্জের মেয়ে ইশরাত জাহান দোলাকে বিয়ে করেন তিনি। রুবেলের স্ত্রী ইশরাত জাহান দোলা বাগেরহাট বহুমুখী কলেজের স্কুল থেকে SSC পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন। আজ তাদের বৈবাহিক জীবনের প্রায় এক বছর পার হলো। কেমন আছেন রুবেল দোলা দম্পতি? খোঁজ নিয়ে জানা গেল বেশ ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন। বছরের বেশিরভাগ সময় ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকেন রুবেল। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে সর্বদা 22 গজে পড়ে থাকতে হয় তাকে। 2009 সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। রুবেলের স্ত্রী দোলাও ক্রিকেট খুব পছন্দ করে। রুবেল নিজ মুখে সে কথা বললেন, দোলা খুব ক্রিকেট পাগল। তাছাড়া ক্রিকেটারের বউ ক্রিকেট পছন্দ করবেই। রুবেলের ঘনিষ্ঠজনের থেকে জানা গেল তাদের সাংসারিক জীবনের এমন নানা তথ্য। এর আগে 2015 সালে বিশ্বকাপের আগে মডেল নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় কাঠগড়ায় উঠতে হয় রুবেল হোসেনকে। বিয়ের প্রলোভন দেখিয়ে হ্যাপির সাথে রুবেল শারীরিক সম্পর্ক করেন এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করেন হ্যাপি। পরে একটা সময় রুবেলের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেন তিনি। প্রসঙ্গত, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার রুবেল দলের প্রয়োজনে ব্যাট করতেও দেখা যায় তাকে। 2015 সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স করে খুব প্রশংসিত হন রুবেল। এখন পর্যন্ত তিন ফরম্যাটে মিলে 134টি উইকেট শিকার করেছেন তিনি। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।